লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই কুশল বাবু মানুষটা এমনিতে খারাপ নন, কিন্তু যখন ওই দাদা বৌদির মাঝখানে আসেন না, তখন তখন আমার খুব রাগ হয় জানো তো। ঠিক বলেছো মল্লিকা দিদি, দেখো তুমি, রঞ্জা কিন্তু মল্লারদার দেওয়া শাড়িটা পরলো। আমরা কোথায় ভেবেছিলাম যে দুজনকে একটু আলাদাভাবে কথা বলার সুযোগ করে দেব, তা নয়, আবার একটা বাধা চলে এলো। সত্যি বাবা, এই ছেলেটা মানে আদিত্য নারায়ণের হবু জামাই, রোজই কি এখানে আসবে? এসব কথা বলো না দাদা, তোমার নাতি শুনতে পেলে একেবারে ফোঁস করে উঠবে। এসব অদীক্ষাটা জন্মে দেখেনি বাপু। একদিকে ভালোই হয়েছে বুঝলি, যে উদ্দেশ্যে মল্লার সুরমণ্ডলের মেয়েকে বিয়ে করেছিল সেটা তো পূর্ণ হয়েই গেছে। মল্লারের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছেও নেই। আরে ওদিকে তো আদিত্য নারায়ণ ওর মেয়ের বিয়ে সব ঠিক করে ফেলেছে, একেবারেই সব চুকে বুকে যাবে। ওরা পুজোর পর মির্জাপুরে ফিরে গিয়ে মল্লারের একটা ভালো মতো বিয়ে দেবে। দাদা, যা দেখছো তা কিন্তু সবসময় সত্যি নয় গো, যেমনটা ভাবছো তেমনটা নয় গো দাদা। মল্লার যে কেন বিয়ে ভাঙছে এটা তো কেউ বুঝতেই পারছে না। দেখো এখনো বউয়ের দিকেই দৃষ্টি, নজর সরাতে পারছে না। মল্লার না বলছি হাঁ করে তাকে কি দেখছো? এখনো তো ডিভোর্স হয়নি, যাও গিয়ে কথা বলো না, মানে ওদের সঙ্গে কথা বলো, যাও।
কোথায় দেখছি? হঠাৎ রঞ্জা দিকে কেন দেখতে যাবো? হ্যাঁ আশ্চর্য। ও মল্লারদা এসো তো, দেখো কাল একটা বিচ্ছিরি কথা কাটাকাটি হয়েছে তোমার সঙ্গে কুশলদার, কিন্তু সেটা একটু মিটিয়ে নাও। চলো আমরা ওখানে গিয়ে একটু কথা বলি, আর একটু পরেই তো অঞ্জলি আছে, সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেবো। চল মল্লার। ওই দেখো রুক্মিণী, ওরা নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, একসঙ্গে দল বেঁধে গেছে। অতিথি, কাল রাতে তো কুশল আর মল্লারের মধ্যে একটা গোলমাল হয়েছিল জানো তো, আমার না ভয় করছে আবার কোনো ঝামেলা না হয়। বাবা আছেন, এক্ষুনি বলবেন ছোট বৌমা তোমার সব দোষ, তুমি রঞ্জাকে এখানে ডেকেছো কেন পুজোতে? সব কথা শুনতে নেই রুক্মিণী, ছাড়ো তো। কুশল যেটা বলছিলাম শোনো, মানে কাল রাত্রে ওই আগুন লাগার ঘটনার জন্য আমরা সবাই একটু টেন্স হয়ে পড়েছিলাম, তাই মল্লার নিজের মাথাটা ঠিক রাখতে পারেনি বলে একটু একটু কথা কাটাকাটি হয়ে গেছে। তুমি কিন্তু প্লিজ কিছু মনে করো না, বুঝলে তো? তুমি তো এই বাড়ির গেস্ট, আর আমরা সবাই গেস্টদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না, তাই না মল্লার? It's okay. রঞ্জা চল আমরা বেরোই তাহলে। সে কি অঞ্জলি দেবেন না? এক্ষুনি সব হয়ে যাবে। হ্যাঁ কুশল, আমরা বরং অঞ্জলিটা দিয়েই যাই। হ্যাঁ বেশ, তোমার যা ইচ্ছে। এই বলছিলাম রঞ্জা, কুশলদা তোকে যে গিফটটা করলো সেটা একটু দেখা। ওই সামান্য একটু রঞ্জা, শাড়িটা বাকিদের দেখাও না, পছন্দ হয় কি না আসলে আমার কিন্তু এসব বিষয়ে একদম জ্ঞানটা নেই। ওই তাও দারুণ তো বৌদি আজকে যে শাড়িটা পরেছে সেটাও খুব সুন্দর দেখো বিলু, তাই না? হ্যাঁ গো মল্লিকা দেবী, আসলে এই শাড়িটা মল্লারদাই পছন্দ করেছে। তাই আমি অন্যান্য শাড়ির সঙ্গে এটাও কিনে এনেছি। আচ্ছা বাবা মল্লারদা, রঞ্জার পছন্দ অপছন্দের ব্যাপারে দেখছি তোমার তো দারুণ আইডিয়া। এই রঞ্জা তোকে না দারুণ লাগছে কিন্তু, আর তোর এই কালারটা তো খুব পছন্দের, তাই না? কুশল বলছি আমি গিফটটা একটু সাইডে রেখে দিচ্ছি। একটু আমাকে মনে করিয়ে দিও তো যাতে আমি ভুলে না যাই। কি মোল্লা, তুমি অবাক হয়ে গেছো তো? মানে তোমার পছন্দ করা শাড়িটা রঞ্জা পেলো কি করে? সবটা পিলুর জন্য,
যখন তুমি শাড়িটা পছন্দ করছিলে তখন আমরা সেটা না লক্ষ্য করে নিয়েছিলাম, আর ও সেটা চুজ করে নিয়ে এসেছে, বুঝতে পেরেছ? না না, আরে আমি তোমাদের সাথে শাড়ির দোকানে গিয়েছিলাম বলে দেখছিলাম। এসো, অঞ্জলি হবে, এসো, এসো বাবা, এসো। মহাসপ্তমীর অঞ্জলি শুরু করছি, সবাই বলুন অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সর্বাবস্থাং, সর্বাবস্থাং, গত হবি বা, গত হবি বা, যশরিত, যশরিত, পুণ্ডরীকাক্ষ, সবাধ্য, অভ্যন্তর, অভ্যন্তর, সূচি, নম সূচি, নম সূচি, তাহলে আমরা বেরোই। তুমি ডেফিনেটলি সারা পুজোটা এখানে কাটাতে চাইবে না? অ্যাকচুয়ালি কুশল, কিছু মুখে না দিয়ে বেরোলে বাকি সবার খারাপ লাগবে। রঞ্জা, আজ দুপুরে তোরা খাবি তো এখানে? আজ কাতলা মাছ আছে। কুশল, তুমি খাও তো কাতলা মাছ। না সোহিনী আন্টি, আসলে আজ তো রঞ্জার শরীরটা ভালো আছে, তাই আমি ভেবেছিলাম আমি আর রঞ্জা একটু বাইরে বেরোবো। রঞ্জা তুমি চেঞ্জ করবে তো? যাও গিয়ে চেঞ্জ করে, আমি এখানে ওয়েট করছি। খাবে না তাহলে? না আন্টি, অন্য একদিন নয় খাবো। বেশ, তাহলে আর কি বলবো বলো। কুশল দা, নিন লস্যি, নিন। থ্যাংক ইউ। রঞ্জা, তুমিও নাও। না পিলু, থাক। বৌদি, তুমি এই শাড়িটা পরেই বেরোবে? আমি তো বলছিলাম চেঞ্জ করে নিতে। থাক, বিকেলে চেঞ্জ করে নেব। পছন্দ করা শাড়ি পরে বেরোবে আর আমার দেওয়া শাড়ি একপাশে পড়ে থাকবে, তা কি হয় রঞ্জা? আমিও না আর এসব কাণ্ড জাস্ট সহ্য করতে পারছি না। আজ তোমাকে আমার দেওয়া শাড়িটা পরেই আমার সাথে বেরোতে হবে। Thank you.
রঞ্জা, কি হলো? আই এম সরি রঞ্জা, আমি সিরিয়াসলি দেখিনি। ও নো, রঞ্জা তুমি শাড়িটা গিয়ে চেঞ্জ করে নাও প্লিজ। আমি নোটিস করিনি, বাট হঠাৎ করে কিভাবে যে আরে অ্যাক্সিডেন্টই তো হয়েছে। নতুন শাড়ি তো আছে, পিলু মল্লিকা একটু দেখো না, বেরোবে তো কুশলের সাথে। এরকম শাড়ি পরে তো বাইরে বেরোনো যায় না, তাই না কুশল? তোমার দেওয়া শাড়িটা তো রয়েছে। রঞ্জা, তুমি কুশলদার দেওয়া শাড়িটা নিচে রেখে এসেছিলে, তা কি পরবে? এইটা শুকোবে নাকি? কুশলদা যে বললো সাজবো আমি, পরবো আমি, তাতে কুশল কি বললো কি যায় আসে? দেখো তো এই শাড়িটা ঠিক মতন পরিষ্কার হয়েছে কিনা, কোনো দাগ টাগ লেগে নেই তো, শুকিয়েছে কিনা দেখো তো একটু। সে ঠিক আছে, হ্যাঁ শুকিয়ে গেছে, কিন্তু শোনো না বৌদি, আমার না মনে হচ্ছে কুশলবাবু ইচ্ছে করে লাসিটা তোমার গায়ের উপর ফেলে দিয়েছে। আমি কি ঠিক বুঝেছি গো? হ্যাঁ মল্লিকা দিদি, তা কুশলবাবু আর কি করবেন বলো তো? রঞ্জা যেভাবে মল্লারদার দেওয়া শাড়িটা পরে ঘুরছে, তারপর এখন আবার শুকিয়ে পড়ছে, তাতে তো পিলু তুমি তো জানো যে কেউ আমার উপর খবরদারি করলে সেটা আমার অসহ্য লাগে। বাবা, আর দাদা যে সবসময় সবার উপরে খবরদারি করে, তার বেলা করতো, কিন্তু তখনও কি সেটা আমি মেনে নিয়েছি? মল্লিকা দিদি, প্রথম প্রথমই যা রাগারাগি হতো, কিন্তু পরে তো
যাকগে বাবা, আমি আর বেশি কিছু বলবো না। পরে মল্লার খবরদারি করার সাহস পাইনি, সেটাই বোধহয় ভালো লাগেনি ওর, তাই সব চুকে বুকে গেছে। যাই হোক, এই মল্লিকা এদিকে এসো তো। এত ভালোবাসে তবুও যেন একটা বাধা দুজনের মধ্যে, অসহ্য।